হিলি স্থলবন্দরে দুই দিনের ব্যবধানে আবারও পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 8 থেকে 10 টাকা। দুই দিন আগেও হিলি বন্দরে ভারতীয় পেঁয়াজ 48 থেকে 54 টাকা কেজি দরে বিক্রি হলেও গতকাল সেই একই পেঁয়াজ পাইকারিতে বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়। আমদানিকারকরা বলছেন, পেঁয়াজ রপ্তানিতে ভারতের শুল্ক আরোপের পর আবারও নতুন করে শুল্কায়ন মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, ফলে পেঁয়াজের দাম বেড়েছে। তবে আমদানিকারকরা বলছেন, নোটিফিকেশন জারি করা না হলেও ভারতীয় কাস্টমস বন্ডের মাধ্যমে কন্ডিশনে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিচ্ছে। বলা হচ্ছে, নোটিফিকেশন জারি হলে বাকি বাড়তি মূল্যে শুল্ক পরিশোধ করতে হবে। ভারতীয় সরকার এক্সপোর্টে নিরুৎসাহিত করার জন্য এক্সপোর্ট ডিউটি লাগিয়ে দিয়েছে, যেটি প্রতি কেজিতে প্রায় 10 থেকে 12 টাকা পর্যন্ত পড়ে যাচ্ছে। এতে বাংলাদেশের উপর একটা প্রভাব পড়ছে, কারণ আমরা ভারতের উপরে কিছুটা পেঁয়াজের উপর নির্ভরশীল। যদি $325 আন্ডার থেকে নিয়ে রাখছে, যদি এটা আসে যায়, সেক্ষেত্রে 7 টাকা কেজিতে আরও বাড়ে যাবে। তা 7 টাকা যদি কেজিতে বাড়ে যায়, তো 55 টাকা পেঁয়াজের পর্তা আছে, আর 7 টাকা যোগ করলে 62 থেকে 63 টাকা পর্তা আসে। বাজারটা 50-60 টাকার মধ্যে থাকলে খুব ভালো হয়।